1.6 TCF গ্যাস নতুন করে আমাদের সম্ভাবনা দেখা গেছে। বলতে পারি যে আমাদের এই বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রচণ্ড একত্রভাবে আমাদের এনার্জি ফোরাম সহ বাকি সাংবাদিক সকলের সাথে আমরা খুব বলা যেতে পারে একত্রভাবে আমরা কাজ করেছি। আগামী বছরগুলোতে আমরা একইভাবে কাজ করতে চাই এবং এর পরিধি আরও বাড়াতে চাই, কারণ আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ এই বছরে আসবে আমরা মনে করছি, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে আমাদের সকলে একসাথে। এটা একক কারো ব্যাপার না, বাংলাদেশ আমাদের সকলের। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করেছে গত নির্বাচনে এবং বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় এসেছে, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মেইন উদ্যোগ থাকবে মন্ত্রণায় আমাদের, আমরা এটাকে চলমান প্রক্রিয়া গুড গভর্নেন্স এই জায়গাটা আমরা ধরে রাখতে চাই, এবং আমাদের বিশেষ করে যেহেতু এই মন্ত্রণায় একটি বিশেষ আইন প্রয়োগ করে থাকেন বিভিন্ন কার্যক্রমে, সুতরাং আমাদের খুব ট্রান্সপারেন্ট হইতে এখানে কাজ করতে হয়। এবং আপনারা দেখেছেন যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণায় প্রতিবারের মতো এপিএতে অ্যানুয়াল পারফরমেন্সে উপরের দিকে থাকেন, প্রায় ছবারের মধ্যে চারবারই প্রথম স্থান অধিকার করছে। এবারও আমরা প্রথম স্থান অধিকার করতে যাচ্ছি এবং জ্বালানি বিভাগ তৃতীয় স্থান অধিকার করতে যাচ্ছে। এডিবিতে আমরা সবচেয়ে উপরে থাকি অ্যানুয়াল ডেভেলপমেন্ট স্পেন্ডিংয়ে, 104% অ্যাচিভমেন্ট প্রায় এভারেজ প্রতি বছর। সো অত্যন্ত ভালো টিম আমি মনে করি, সমন্বয়ের সাথে কাজ করার কারণে কিন্তু এই প্রতিফলনটা ঘটেছে। তবে আমাদের অনেক কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এখন গ্যাস একটি সবচেয়ে বৃহৎ চ্যালেঞ্জ আমাদের। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ গ্যাসের কিছু স্বল্পতা দেখা দিচ্ছে, কারণ মাত্র একটি এফএসআর ইউনিয়ে আমরা কাজ করতেছি। এই অসুবিধাটা খুবই সাময়িক আমি মনে করি, আর প্রচণ্ড শীতের কারণেও কিছুটা গ্যাসের প্রেশার কমে যায়, এফএসআর ইউটা চলে আসছে। আমরা আশাবাদী যে আগামী দুই একদিনের মধ্যে এফএসআর ইউটা চালু হয়ে যাবে, তার মানে সিস্টেমে আরও 400 MMSCF গ্যাস প্রবেশ করবে। সুতরাং আবার আমাদের আরেকটি এফএসআর ইউ কিন্তু 17 থেকে 18 তারিখে ডকিংয়ে চলে যাবে। তো আমাদের একটা বড় প্ল্যান হলো আগামী মার্চ থেকে আমরা যেন নিরবিচ্ছিন্ন রাখতে পারি, কারণ আমাদের সামনে রোজার মাস আসছে, সেটাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা নিয়েছে। আমরা কোনো দিন তারিখ ঠিক না করে আমরা একটা প্রায়োরিটাইজ করে ফেলছি কাজের কোন ধরনটা। তা আমাদের প্রায়োরিটিতে বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি হলো বাংলাদেশের নিজস্ব গ্যাস এক্সপ্লোরেশন করা। ইতিমধ্যে খুব ভালো সংবাদ যে আমরা যে কয়টি কূপ খনন করেছি তার অধিকাংশতে আমরা গ্যাস আবিষ্কার করেছি, ছোট হলেও ভালো অবস্থা। ভোলার পাইপলাইনটা হবে সবচেয়ে বড় প্রায়োরিটি, ভোলা থেকে বরিশাল পাইপলাইন, এটার কার্যক্রম আমরা এই বছরের কাজ শুরু করব। আমাদের কাছে ফিজিবিলিটি চলে আসছে, ভোলার থেকে সিএনজি গ্যাস ইতিমধ্যে শুরু হয়েছে, এটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, আশা করছি মার্চের মধ্যে পূর্ণদমে এটা চালু হবে। এবং আমাদের যে সিলেট 10 এবং সিলেটের পাশে যে আমাদের বিবিয়ানা ফ্ল্যাঙ্ক এরিয়াতে আমরা খুবই আশাবাদী, ওখানে প্রচুর গ্যাসের সন্ধান আমরা পেতে যাচ্ছি, সেটাও আমরা খুব আশাবাদী। সো আমাদের এবারকার বছরের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো নিজস্ব গ্যাসের প্রতি আহরণ করা, প্রায় 46টি কূপ এবং পরবর্তী ধাপে আরও 100টি কূপ খননের পরিকল্পনা আমরা নিয়েছি, এটা হলো। এবং আমরা চাচ্ছি আগামী 25 সালের মধ্যে এই 46টি কূপ খনন করে শেষ করা এবং পরবর্তীতে এটার প্যারালালি আরও 100 কূপ খনন করা। সো আমরা আশাবাদী যে আগামী 24 এবং 25-এর মধ্যে প্রায় 500 MMSCF গ্যাস আমরা আমাদের নিজস্ব দেশ থেকে আমরা যোগান দিতে পারবো। আমরা আরও 2টি এফএসআর ইউনিয়ে আসার পরিকল্পনা ইতিমধ্যে নিয়ে ফেলছি এবং কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং এটা 26 এবং 27 সালের দিকে 2টি এফএসআর ইউ সংযোগ হবে। আমরা মনে করছি যে 27 সালে
আমাদের গ্যাসের রিকোয়ারমেন্ট প্রায় 6000 এমএমসিএফ কে দাঁড়াবে। যেভাবে আপনাদের ইন্ডাস্ট্রি পাওয়ার প্ল্যান্ট তার চাহিদা বাড়বে, সুতরাং সেই অনুযায়ী আমরা পেট্রোবাংলা গ্যাস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানে হাত দিয়েছে এবং সেই পরিকল্পনা হয়তো আরও বছরখানেক মধ্যে শেষ হয়ে যাবে। 50 বছরকে সামনে রেখে এই গ্যাস ম্যানেজমেন্ট এবং গ্যাস মাস্টার প্ল্যান ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যান আমরা পরিকল্পনার মধ্যে আনবো এবং এই মাস্টার প্ল্যান তো অবশ্যই রিভিউ করবে প্রতি 5 বছর অন্তর অন্তর। সম্ভাবনার দিকটা হলো 1.6 টিসিএফ গ্যাস নতুন করে আমাদের সম্ভাবনা দেখা গেছে বিবিয়ানা ফ্ল্যাঙ্ক এরিয়াতে। সো এই এরিয়াতে শেভরন কাজ করতেছে, যেহেতু শেভরনের ওই এরিয়াটা আমরা দিয়েছি এটা এক্সপানশন প্ল্যানের মধ্যে। সো এইটা যেহেতু সম্ভাবনা দেখা গেছে, যদি আমরা শুরু করি কনফার্ম করতে পারবো এই বছরের শেষের দিকে এবং আমাদের আগামী 3-4 মাসের মধ্যে আমাদের তেলের ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে যাব কী পরিমাণ তেল আমরা পেলাম। আমরা আশাবাদী এই দুটি আমি মনে করি বছরের শুরুতে সবার জন্য একটা ভালো সুখবর হবে আর কি।